নমস্কার সেভেন এভ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো অর্থাৎ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা বিজেপি যে আপনারা জানেন ইতিমধ্যেই কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল কিন্তু আসানসোলের প্রার্থী হিসেবে ঘোষিত নাম পবন সিং ভোজপুরি গায়ক পবন সিং তিনি কিন্তু আসানসোল থেকে দাঁড়াতে নারাজ যার ফলে আসানসোলের প্রার্থী বদল করতে হবে এরকমই একটা বিষয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে তার মানে উনিশটি আসনে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এখনও তেইশটি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি রয়েছে কি হতে পারে বিজেপির প্রার্থী তালিকা সেটা নিয়ে আমাদের এই ছোট্ট এপিসোড এই এপিসোডটা কিন্তু পুরোটা দেখতে হবে তা নাহলে অনেক কিছু মিস করে যাবেন কারণ এমন এমন প্রার্থীর নাম উঠে আসছে বিজেপির প্রার্থী তালিকায় যেগুলো হয়তো আপনি মানে কল্পনাও করতে পারছেন না স্বপ্নেও মানে ভাবতে পারছেন না কিন্তু বিজেপি সূত্রে আমাদের কাছে সেই খবরগুলোই রয়েছে কোচবিহার আসনটি সংরক্ষিত আসন এখানে বিজেপি প্রার্থী ছিলেন হচ্ছে নিশীত প্রামাণিক এবারেও নিশিৎ প্রামাণিকের ওপরই ভরসা রাখছেন এটা এটা ঘোষণা হয়ে গেছে আলিপুরদুয়ার সংরক্ষিত আসন এখানেও বিজেপি মনোজ টিগ্গার ওপর ভরসা রাখছেন যদিও গত নির্বাচনে এখানে জন বারলা জিতে মন্ত্রী হয়েছিলেন কিন্তু জন বারলা নয় বিজেপির ঘোষিত প্রার্থী মনোজ টিগ্গা জলপাইগুড়ি আসনটিতেও বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল এক লক্ষ চুরাশি হাজার চার ভোটে জিতেছিলেন জয়ন্ত কুমার রায় জয়ন্ত কুমার রায় নামটা আলোচনা হলেও এখানে সম্ভাব্য প্রার্থী সৌমেন রায় দার্জিলিং দার্জিলিং এ যে এই রাজ্যে সর্বোচ্চ ভোটে যে প্রার্থী জয়ী হয়েছিলেন তার নাম হচ্ছে রাজু বিস্তা তিনি বিজেপির প্রার্থী জয়ী হয়েছিলেন চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশ ভোটে কিন্তু রাজু বিস্তাকে রাজু বিস্তাকে অন্যত্র প্রার্থী করার একটা প্রস্তাব দিয়ে অর্থাৎ রাজ্যের বাইরের কোনো আসন থেকে তাকে আবারও প্রার্থী করার প্রস্তাব দিয়ে এ আসনের জন্য হর্ষবর্ধন হর্ষবর্ধন সিংলার নাম উঠে আসছে হর্ষবর্ধন সিংলা এবং হর্ষবর্ধন সিংলা যদি দার্জিলিং আসন থেকে জয়লাভ করেন তাহলে তিনি দেশের সম্ভাব্য বিদেশ মন্ত্রী হতে চলেছেন অর্থাৎ দার্জিলিং থেকে এবছর দেশের সম্ভাব্য বিদেশ মন্ত্রীকে প্রার্থী করতে চাইছে বিজেপি রায়গঞ্জ আসনটি বিজেপি ধরে রেখেছিল তাদের জয়ের ব্যবধান ছিল ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোট এখানে দেবশ্রী চৌধুরী জয়লাভ করেছিলেন কিন্তু এবছর বিজেপি সম্ভবত বিশ্বজিৎ লাহিরকে এই আসন থেকে প্রার্থী করতে চলেছে বালুরঘাট আপনারা জানেন ইতিমধ্যেই প্রার্থী তালিকায় এসে গেছে বালুরঘাটের নাম সেখানে সুকান্ত মজুমদারের নাম ছিল জয়ী প্রার্থী হিসেবে এবং সুকান্ত মজুমদারের উপরেই ভরসা রাখছেন বিজেপি এরপরে আসছি আমরা মালদা উত্তর এখানেও বিজেপি জয়লাভ করেছিল খগেন মুর্মুর প্রার্থী ছিলেন এবং খগেন মুর্মুর উপরেই আবারও ভরসা রাখছে বিজেপি মালদা দক্ষিণ এই আসনটি জিতেছিল জাতীয় কংগ্রেস এই আসনে বিজেপি প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং শ্রীরূপা মিত্র চৌধুরী আবার বিজেপি প্রার্থী হতে চলেছেন জঙ্গিপুর জঙ্গিপুরের টিএমসি প্রার্থী জয়লাভ করেছিল দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি ভোটে সেখানে তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী ছিলেন মাহফুজা খাতুন এই মাফুজা খাতুনের উপরেই কিন্তু আবারও ভরসা রাখতে চলেছেন বিজেপি এমনটাই বিজেপি সূত্রের খবর বহরমপুরে কংগ্রেস প্রার্থী বহরমপুরের কংগ্রেস প্রার্থী জিত জিতেছেন এটা খুব স্বাভাবিক ঘটনা অধীর রঞ্জন চৌধুরী তার বিরুদ্ধে গতবার লড়াই করেছিলেন ডক্টর নির্মল কুমার শাহ এবং নির্মল কুমার শাহার ওপরেই আবার কিন্তু বিজেপি ভরসা রাখতে চলেছে মুর্শিদাবাদ এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু এখানে বিজেপি ঘোষিত প্রার্থী হচ্ছে গৌরী শঙ্কর ঘোষ কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন্দ্রটি আপনারা জানেন যে ইতিমধ্যেই বহু আলোচিত কেন্দ্র কেন মহুয়া মৈত্র এই আসন থেকে জয়লাভ করেছিল এবং তারপরে মহুয়া মৈত্র যখন সাংসদ পদ খারিজ হয়ে যায় তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে মহুয়া মিত্রই বিজেপি এই তৃণমূলের ক্যান্ডিডেট হিসেবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন এই আসনটিতে কিন্তু একটা সাংঘাতিক একটা স্ট্রোক দিতে চলেছে বিজেপি একটা সাংঘাতিক স্ট্রোক যাকে বলা হয় আপনারা কল্পনা করতে পারছেন না যে নাম দুটো আমি এক্ষুনি বলতে পারি প্রথম নামটি তো আপনারা ভাবতেই পারছেন না কারণ কল্যাণ চৌবে এখন যিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বাদ পড়তে চলেছেন তার জায়গায় আসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন স্তম্ভ ঝুলন গোস্বামী অবাক লাগছে ঝুলন গোস্বামীর নাম শুনে ঝুলন গোস্বামী যদি সব ঠিকঠাক চলে তাহলে ঝুলন গোস্বামী হতে চলেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী যদি ঝুলন গোস্বামী বেঁকে বসেন বা কোনো কারণে প্রার্থী হতে রাজি না হন তাহলে অভিনেতা রুদ্রনীল ঘোষ কিন্তু ঝুলন গোস্বামী কৃষ্ণনগরের সম্ভাব্য বিজেপি প্রার্থী রানাঘাট রানাঘাট আসনটিও বিজেপি জিতেছিল গত লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার জিতেছিলেন বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন জগন্নাথ সরকারই এই আসনে প্রার্থী থাকছেন বনগাঁ সংরক্ষিত আসন এখানেও শান্তনু ঠাকুর তিনি জয়ী জয়ী হয়েছিলেন এবছরেও শান্তনু ঠাকুরের ওপরেই বিজেপি ভরসা রাখছেন ব্যারাকপুর এখানে একটা অদ্ভুত ফ্যালাসি কাজ করছে কারণ বিজেপি প্রার্থী হিসেবেই অর্জুন সিং গত নির্বাচনে চোদ্দ হাজার আটশো ভোটে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে পরাস্ত করেছিলেন কিন্তু বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন তাহলে এখানে কে প্রার্থী হতে পারে দুটি না উঠে আসছে এক ফাল্গুনি পাত্র সাংগঠনিক জেলা সভা সভানেত্রী এবং কৌস্তব বাগচি সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা ব্যারাকপুরের বাসিন্দা আইনজীবী কৌস্তব বাগচি তবে দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হিসাবে বাগচি দমদম আসন এই মুহুর্তে অত্যন্ত আলোচিত একটি বিষয় অত্যন্ত আলোচিত একটি নাম কারণ এই আসনে গত নির্বাচনে তিপ্পান্ন হাজার দুই ভোটে জয়ী প্রার্থী সৌগত রায় তৃণমূল কংগ্রেসের সৌগত রায় নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি আর ভোটের টিকিট পাবেন কিনা বা পেলেও জিতবেন কিনা তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে দমদম আসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা সেই বিধানসভার বিধায়ক তাপস রায় সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন অনিশ্চিত আসন হয়ে দাঁড়াচ্ছে দমদম তৃণমূলের কাছে সেখানে দমদমের বিজেপি প্রার্থী কে হতে পারেন শিলভদ্র দত্ত শিলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ব্যারাকপুরের বিধায়ক ছিলেন পরবর্তীতে বিজেপিতে যোগদান করেছিলেন পানিহাটির ভূমিপুত্র ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে বিজেপির মুখ হয়ে ওঠা সব মিলিয়ে যথেষ্ট ভালো জায়গায় রয়েছেন দমদমে শিলভদ্র দত্ত যদি প্রার্থী হন আমরা যদি প্রার্থী হিসেবে তার নামটা পাই এরপরে রয়েছে বারাসত বারাসতে আপনারা জানেন যে কাকুলি ঘোষদস্তিদার গত নির্বাচনে এক লক্ষ দশ হাজার একশো উনসত্তর ভোটে পরাস্ত করেছিলেন বিমল শঙ্কর দত্তকে বিজেপি প্রার্থী এইখানে বিমল শঙ্কর দত্তর নামটি মাথায় রেখেও আরেকটি নাম উঠে আসছে সেই নামটি যদি সত্যি হয় অর্থাৎ শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকায় যে নামটি এক্ষুনি আমি বলছি সেই নামটি যদি চলে আসে তাহলে কিন্তু আপনারা চমকে যেতে পারেন সেটি হচ্ছে কান্দুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমি কয়াল হ্যাঁ মৌসুমি কয়াল ঠিক শুনছেন মৌসুমি কয়াল এবার বিজেপি প্রার্থী হতে পারেন বারাসত লোকসভা আসন থেকে এরপরে বসিরহাট বসিরাট কেন্দ্রে কিন্তু বিজেপি একটি পারমাণবিক বোমা ফাটাতে চলেছে পারমাণবিক বোমা ফাটাতে চলেছে বসিরাট কেন্দ্র সন্দেশখালী বসিরাহ কেন্দ্রের মধ্যে পড়ে সেখানে গত নির্বাচনে সায়ন্তন বসু বিজেপি প্রার্থী তাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর ভোটে পরাস্ত করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূলে অবশ্যই বাড়া নুসরাত জাহান তাদের প্রার্থী তালিকায় নেই হাজি নুরুল এর নাম চলে আসছে কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় যে নামটি আমাদের সামনে উঠে আসছে সেটি কিন্তু পারমাণবিক বোমার চাইতেও ভয়ঙ্কর মোহাম্মদ স্বামী ভারতীয় ক্রিকেট দলের এখন সেরা বোলার মোহাম্মদ স্বামী হ্যাঁ মোহাম্মদ স্বামী হতে পারেন সম্ভাব্য প্রার্থী বিজেপির বসিরাট কেন্দ্র থেকে জয়নগর সংরক্ষিত আসনে গত গত বছর তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাস্ত হতে হয়েছিল বিজেপি প্রার্থীকে কিন্তু অশোক কাণ্ডারি তার উপরেই অলরেডি এই নামটি ঘোষণিত ঘোষিত হয়ে গেছে অশোক কাণ্ডারি এবার চলে আসছি মথুরাপুর এখানেও তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটে সেখানে প্রার্থী হতে চলেছেন শ্যামাপ্রসাদ হালদার মথুরাপুরে প্রার্থী হতে চলেছেন শ্যামাপ্রসাদ হালদার ডায়মন্ড হারবার কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্র মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ঘোষণা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন নওসাল সিদ্দিকি। সিদ্দিকী এবং ইতিমধ্যেই বাম ফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস দুদলই প্রায় ঘোষণা করে বসে আছেন যে নৌসাল সিদ্দিকি যদি ওখানকে ডায়মন্ড হারবার প্রার্থী হন তাহলে ডায়মন্ড হারবারে কিন্তু তারা কোনো প্রার্থী দেবেন না ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে সেখানে কিন্তু সাতচল্লিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে এখানে কিন্তু বিজেপি তাদের প্রার্থী হিসেবে ভেবে রেখেছে সোনালী গুহর নাম একদা মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী সোনালী গুহ সরাসরি বিজেপির হয়ে লড়াই করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে চলে আসি যাদবপুর কেন্দ্রে যাদবপুর কেন্দ্রে টিএমসি জিতলেও এবার বিজেপি কিন্তু এই প্রার আসনের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি কলকাতা দক্ষিণ একেবারে যাকে বলা হয় জাতীয়তাবাদী পার্টি বা জাতীয় কংগ্রেসের থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস পর্যন্ত একেবারে এক শক্ত ঘাঁটি সেইখানে সেইখানে এবার কিন্তু একটা সাংঘাতিক চমক সাংঘাতিক চমক দক্ষিণ কলকাতায় যদি শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে শারীরিক অবস্থার উন্নতি ঘটে তাহলে প্রার্থী হতে পারেন মহাগুরু মিঠুন চক্রবর্তী দক্ষিণ কলকাতা আসন থেকে যদি সেটা না হয় দ্বিতীয় নামটিও কিন্তু সাংঘাতিক দ্বিতীয় নামটিও আপনারা ভাবতে পারছেন না ডাক্তার কুনাল সরকার ইতিমধ্যেই বিভিন্ন আপনার গণমাধ্যমে কুনাল সরকার তার উপস্থিতি দিয়ে নিজের অস্তিত্ব একটা পাকাপোক্ত জায়গায় নিয়ে গেছেন সেই ডাক্তার কুনাল সরকারেরও কাছেও কিন্তু প্রস্তাব রয়েছে বিজেপির প্রার্থী হওয়ার জন্য দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে কলকাতা উত্তর বলা যাচ্ছে তৃণমূলের গড় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে সম্প্রতি দল ছেড়েছেন বড়ানগরের বিধায়ক রাজ্যের উপমুখ্য সচেতক তাপস রায় এবং উত্তর কলকাতায় ভূমিপুত্র তাপস রায় প্রার্থী হওয়ার প্রাথমিক স্তরে প্রার্থী হওয়ার কথা ছিল এখানে সজল ঘোষের সে কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলার সজল ঘোষ কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু সেখান থেকে প্রার্থী হতে চলেছেন তাপস রায় সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া বড়ানগরের বিধায়ক তাপস রায় এবার উত্তর কলকাতার প্রার্থী হতে চলেছেন হাওড়া হাওড়া ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে প্রাক্তন মেয়র ডাক্তার রথিন চক্রবর্তীর ওপরই ভরসা রাখতে চলেছেন বিজেপি উলবেড়িয়া উলবেরিয়া তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপিকে পরাস্ত হতে হয়েছিল দু লক্ষ পনেরো হাজার তিনশো ভোটে প্রার্থী ছিলেন জয় ব্যানার্জি জয় ব্যানার্জি মধ্যবর্তী সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারপরে আবার বিজেপিতে ফিরে আসেন তারপরে বেশ কিছুদিন বেপারটা ছিলেন সম্প্রতি আবার দলের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছেন জয় ব্যানার্জির নাম ঘোরাফেরা করলেও এখানে কিন্তু পাপিয়া অধিকারী অভিনেত্রী পাপিয়া অধিকারীর নামটা বারবার উঠে আসছে বিজেপি প্রার্থী হিসেবে সুতরাং আমরা যদি উলবেড়িয়া কেন্দ্রে পাপিয়া অধিকারীকে বিজেপি প্রার্থী হিসেবে দেখি তাহলে কিন্তু সেটা অবাক হওয়ার কোনো কারণ থাকবে না এবার শ্রীরামপুর কেন্দ্র শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার কুকথার জন্য তিনি বিখ্যাত সেই উলবেড়ি শ্রীরামপুর কেন্দ্রে গতবার আটানব্বই হাজার পাঁচশো ছত্রিশ ভোটে পরাস্ত হয়েছিলেন তৃণমূল প্রার্থী দেবজিৎ সরকার এবার দেবজিৎ সরকারের নাম বিবেচনার মধ্যে থাকলেও উঠে আসছে মেজর ঋত্বিক পালের নাম অর্থাৎ মেজর ঋত্বিক পাল এবার শ্রীরামপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন মেজর মেজর ঋত্বিক পাল হুগলি হুগলি বিজেপির আসন ছিল এবং লকেট চট্টোপাধ্যায় সাংসদ ছিলেন এবছরও লকেট চট্টোপাধ্যায়ের ওপরই বিজেপি ভরসা রেখেছে ইতিমধ্যেই ঘোষিত আসন আরামবাগ সংরক্ষিত আসন এখানে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে এক এক হাজার একশো বিয়াল্লিশ ভোট সর্বনিম্ন ব্যবধান এই ভোটে তৃণমূল কংগ্রেস ছিল প্রার্থী ছিলেন তপন রায় এবছর কিন্তু উঠে আসছে মধুসূদন বাগের নাম যদিও এর পরেও একটি নাম যেটিও অত্যন্ত বিস্ফোরক সেটা হচ্ছে অরুণ হালদার এই অরুণ হালদার হলেন সম্প্রতি সন্দেশখালিতে ঘুরে যাওয়া যে সংখ্যালঘু কমিশন সেই সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার যদি রাজি হন তাহলে মধুসূদন বাগ নয় তপন রায়ও নয় অরুণ হালদারই হতে পারেন আরামবাগের বিজেপি প্রার্থী তাহলে আরামবাগের বিজেপি প্রার্থীর নাম হিসেবে সর্বাগ্রে উঠে আসছে অরুণ হালদারের নাম তমলুক চমকে দেওয়ার মতন একটা কেন্দ্রতৃত্ব মানে যাকে বলা হয় অধিকারীগড় সেখানে তৃণমূল কংগ্রেসই বলুন আর অধুনা বিজেপি বলুন যাই হোক এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল যদিও যিনি জয়লাভ করেছিলেন তিনি আজ আজকে বিজেপিতে সেই আসনটিতে বিজেপি প্রার্থী করতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত নাম সমালোচিত নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক কেন্দ্রে সম্ভাব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি কাঁথি বিজেপি ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সৌমেন্দু অধিকারী তার ওপরেই বিজেপি এবার ভরসা রেখেছেন যেহেতু সৌমেন্দু অধিকারী দলবদল করে এই মুহূর্তে বিজেপিতেই রয়েছেন ঘাটাল ঘাটাল দেব অধিকারী দীপক অধিকারী দীপক অধিকারীর বিরুদ্ধে কিন্তু এবার প্রার্থী হতে চলেছেন হিরণময় চট্টোপাধ্যায় বা চলচ্চিত্র অভিনেতা হিরণ এটা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে ঝাড়গ্রাম এখনও পর্যন্ত ঘোষণা হয়নি বিজেপি প্রার্থী হিসেবে উনিশের নির্বাচনে এগারো হাজার সাতশো সাতষট্টি ভোটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম এবারও সম্ভবত কুনার হেমব্রমের ওপরেই বিজেপি ভরসা রাখছে মেদিনীপুর আসন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এখান থেকে জয়ী হয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষকে অন্যত্র সরিয়ে নিয়ে এখানে কিন্তু বিজেপি প্রার্থী করতে পারে ভারতী ঘোষ অথবা অভিনেত্রী অঞ্জনা বসুকে এই ভারতী ঘোষ গত নির্বাচনে ঘাটালে দেব বা আপনার দীপক অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রাক্তন আইপিএস অফিসার এই ভারতী ঘোষ অথবা অভিনেত্রী অঞ্জনা বসু দিলীপ ঘোষকে হয়তো মেদিনীপুর আসনে আর নাও দেখা যেতে পারে পুরুলিয়া এখানে বিজেপি প্রার্থী বদল করেনি জয়ী আসন শ্রীজ্যোতির্ময় সিং মাহাতো তার উপরই ভরসা রাখা হয়েছে বাঁকুড়া বিজেপির আসন ডাক্তার সুভাষ সরকার তাকেই আবার প্রার্থী করা হচ্ছে বিষ্ণুপুর সংরক্ষিত আসন বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন সৌমিত্র খা তার উপরই ভরসা দেখা হচ্ছে বর্ধমান পূর্ব সংরক্ষিত আসন এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে বিজেপি পরাজিত হয়েছিল উননব্বই হাজার তিনশো এগারো ভোটে অগ্নিমিত্র পল অথবা সিদ্ধার্থ মজুমদার সিদ্ধার্থ মজুমদার সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করেছেন সেই সিদ্ধার্থ মজুমদারও যদি বর্ধমান পূর্বে বিজেপি প্রার্থী হন তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না বর্ধমান দুর্গাপুর এখানেও বিজেপি প্রার্থী এস এস আলুভালিয়া দু হাজার চারশো ভোটে জয়লাভ করেছিলেন কিন্তু এই আসনটিতেই কিন্তু এবার দিলীপ ঘোষের নাম উঠে আসছে অর্থাৎ মেদিনীপুর নয় বর্ধমান দুর্গাপুরে সম্ভাব্য বিজেপি প্রার্থী বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ মাথায় রাখতে হবে কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হতে চলেছেন বর্ধমান দুর্গাপুরে আসানসোল আসানসোলের আসনটিও অদ্ভুত একটা ইকুয়েশনের মধ্যে ভুগছে আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয় জয়লাভ করেন বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে তারপরে যোগদান করেন তারপরে সেখানে শত্রুঘ্ন সিনাকে উড়িয়ে নিয়ে আসা হয় এবং বিহারের ঝাড়খণ্ডের শত্রুঘ্ন সিনহা এসে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসানসোল আসনটি তৃণমূল কংগ্রেসের হাতে ফিরিয়ে দেন এই ভোজপুরি যোগাযোগ এই ভোজপুরি যোগাযোগের ওপর ভিত্তি করেই তৃণমূল বিজেপি এবার প্রার্থী করতে চলেছে আসানসোল কেন্দ্রে অক্ষরা সিং একজন ভোজপুরি সিনেমার জনপ্রিয় নায়িকা অর্থাৎ ভোজপুরি ভোট নিজেদের পকেটে আনতে বিজেপি ভরসা রাখছেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংয়ের উপরে যেখানে আমরা আগের তালিকায় পেয়েছিলাম ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম এবার পাচ্ছি ভোজপুরি নায়িকা অক্ষরা সিংয়ের নাম বোলপুর আসনটি সংরক্ষিত এখানেও কিন্তু একটা চমক রয়েছে বিজেপির ক্ষেত্রে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে করবেন প্রিয়া সাহা কারণ ইতিমধ্যেই তার নামটা বিজেপি ঘোষণা করে দিয়েছেন তাদের প্রথম প্রার্থী তালিকায় আর সর্বশেষ যে আসনটি রয়েছে বীরভূম শতাব্দী রায় এবং অনুব্রত মণ্ডল একসঙ্গে উচ্চারিত হচ্ছে কারণ অনুব্রত মণ্ডল জেলা সভাপতি শতাব্দী রায় হচ্ছেন সাংসদ গত নির্বাচনেও অষ্টআশি হাজার নশো চব্বিশ ভোটে রায় জয়লাভ করেছিলেন কিন্তু এবছর মাথায় রাখতে হবে সেখানে কিন্তু উপস্থিত নেই অনুব্রত মণ্ডল বা বীরভূমের কেষ্টদা সেই পরিস্থিতিতে কিন্তু দূতকুমার কুমার মণ্ডল একদা কেষ্ট সহযোগী সেই দুধ কুমার মণ্ডলও গত নির্বাচনে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে এই দুধ কুমার মণ্ডলের ওপরেই কিন্তু বিজেপি এবারও ভরসা রাখতে চলেছে তাহলে এই বিজেপির যে বিয়াল্লিশটি আসন তার মধ্যে যে নামগুলো উঠে এলো অর্থাৎ মোহাম্মদ স্বামী যেমন অঞ্জনা বসু যেমন অক্ষরা সিং যেমন ধরুন মৌসুমি কয়াল ডক ডাক্তার কুনাল সরকার মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিজেপি করছে সুতরাং বিজেপির প্রার্থী তিনি হতেই পারেন কিন্তু এই যে নামগুলো মোহাম্মদ স্বামী ডাক্তার কুনাল সরকার ঋত্বিক পাল অরুণ হালদার ভাবা যায় ঝুলন গোস্বামী সুতরাং আমাদের চোখ রাখতেই হবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার দিন পর্যন্ত এবং তারপরেও আমাদের চোখ রাখতে হবে নির্বাচনের ফলাফলের দিকে কারণ শুধুমাত্র নামে ভোট হয় না শুধুমাত্র পার্টির সিম্বলে ভোট হয় না আদর্শ কর্মসূচি তাদের গত নির্বাচনের পরে থেকে এই নির্বাচন পর্যন্ত যে দীর্ঘ সময় সেই সময় সাংসদ হিসেবে বা পরাজিত সাংসদ হিসেবে সেই এলাকায় তাদের আনাগোনা তাদের কাজকর্ম সব কিছুই নির্ভর করে ভোটের ফলাফলে সুতরাং আমাদের আমাদের নজর রাখতে হবে সেই দিকে আর আপনাদেরও নজর থাকুক সেভেন আয় নিউজের পর্দায় আর যদি আমাদের আমাদের খবর আমাদের অনুষ্ঠান আমাদের সম্প্রচারিত যা কিছু আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং বেলাই কন্টেন্টটিকে টিপতে ভুল ভুলে যাবেন না সবাই খুব ভালো থাকবেন বিজেপির প্রার্থী তালিকা আমরা আজকে ঘোষণা করলাম কালকে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা জানার জন্য অবশ্যই আপনাকে আগামীকাল চোখ রাখতেই হবে সেভেন নিউজের পর্দায় জয় হিন্দ